হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশনের একটা লিস্ট আমরা শেয়ার করব ফর জবস আফটার গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, লাইফ সায়েন্স আর বায়োলজিক্যাল সায়েন্স। তো এই সমস্ত সাবজেক্টে যদি তুমি গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন করে থাকো, তাহলে তুমি কোন কোন গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেগুলোর একটা লিস্ট আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো সেই লিস্ট গুলো হলো, ফার্স্ট হলো FSSAI, যেটা কিনা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে ফুড সেফটি অফিসার অর টেকনিক্যাল অফিসার পোস্টে টেকনিক্যালি, মানে তোমার যদি বায়োলজিক্যাল ফিল্ডের ডিগ্রি থাকে তাহলে তুমি সেগুলো ফিল আপ করতে পারো। এছাড়াও প্রত্যেকটা স্টেটে যে ফুড সেফটি অফিসারের এক্সাম হয় সেগুলো জন্য তুমি এলিজিবল হবে, ঠিক আছে। তো নেক্সট হলো FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানেও বায়োলজিক্যাল সায়েন্সের জন্য পোস্ট থাকে। নেক্সট BIS অর বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, CDL সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, দিল্লি জল বোর্ড অর দিল্লি ওয়াটার বোর্ড, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিউবারকিউলোসিস অ্যান্ড রেসপিরেটরি ডিজিজ, এগুলো প্রত্যেকটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কাছে বায়োলজিক্যাল সায়েন্সের ওপর ও লাইফ সায়েন্সের ওপর ডিগ্রি থাকে। নেক্সট ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্যাট ইজ DRDO, ICAR দ্যাট ইজ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড CPCB, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি, কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, এই সমস্ত ইনস্টিটিউশনে তোমরা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারো যখন যখন এগুলোতে রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে। আর কি কিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো স্টেট অ্যান্ড সেন্ট্রাল ফরেস্ট ডিপার্টমেন্টের যেগুলো জব আছে সেইখানে অ্যাপ্লাই করতে পারো। গভর্নমেন্ট হেলথ সেক্টরে তোমরা বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারো, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট পোস্ট বিভিন্ন পোস্ট থাকে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, পাবলিক হেলথ ম্যানেজার বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারো। অর্গানাইজেশনস উইথ নেক্সট অর্গানাইজেশন উইথ বায়োলজিক্যাল ল্যাব ফর ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন অর্গানাইজেশনে বায়োলজিক্যাল ল্যাবে যাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো কি কি ধরনের জব হতে পারে একটা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ার পরে, সেগুলো আমরা গভর্নমেন্ট সেক্টরে কি কি জব হতে পারে সেগুলো একটা আমরা জিস্ট দেখাবো। তো আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো লোয়ার গ্রেড জব আর একটা হলো হায়ার গ্রেড। লোয়ার গ্রেড বলতে যেখানে Level 2, Level 3, Level 4 এর জব, এবং হায়ার গ্রেড মানে Level 5, Level 6, Level 7 আর এরপর ওপরে যত পোস্ট আছে সেগুলোর। তো ফার্স্টে আমরা দেখবো লোয়ার গ্রেডের জব। তো লোয়ার গ্রেডের জবে কি কি থাকছে সেগুলো হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট, এছাড়াও রয়েছে টেস্টিং পার্সোনাল পোস্ট। তো এরকম বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে লোয়ার গ্রেডে। হায়ার গ্রেডে কি কি পোস্ট আছে? হায়ার গ্রেডে আছে ফুড সেফটি অফিসার পোস্ট, সাইন্টিফিক অ্যানালিস্ট পোস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এছাড়াও কিছু স্পেসিফিক জব থাকে যেরকম মাইক্রোবায়োলজিস্ট পোস্ট, বায়োকেমিস্ট পোস্ট, তারপর ফুড টেকনোলজিস্ট পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন সময় বেরোতে থাকে। তো সেই সমস্ত গভর্নমেন্ট লিস্ট আমরা তোমায় প্রোভাইড করে দিয়েছি। তো তোমরা যেগুলো যখন যেরকম ভ্যাকান্সি বেরোয় তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সের ডিগ্রি থাকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।